আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রায় তিন দিন পরে বাগানে এসেছি। ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করি। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এক নাগারে তিন দিন এমন বৃষ্টি ছিল যে বাগানে আসার মতো অবস্থা ছিল না। তারপরও ঘরের ভেতরে থেকে বাগানকে দেখে একটু শান্তি পাচ্ছিলাম যে অনেকগুলো গাছ আমি এই পলি টানেলের ভেতরে এনে রেখেছি, যার ফলে গাছগুলো সতেজ সবুজ আছে। সে কারণেই ঠান্ডা এবং অঝোর ধারায় বৃষ্টিতে গাছগুলো তেমন ক্ষতি হয়নি। এখানে গ্রিন হাউসের মধ্যে যে গাছগুলো রয়েছে মোটামুটি সেগুলো অনেক ভালো আছে। এখানে একটা লাউ রেখেছি এবছরের বীজ সংগ্রহ করার জন্য, নেক্সট ইয়ারের জন্য। অনেকেই আমার মতো এভাবে বীজ সংগ্রহের জন্য লাউ রেখেছেন। আমি এই লাউটাকে কখন হারভেস্ট করব বা কেটে ফেলবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তবে আপাতত না। এখানে এই গাছ, এই লাউটা হচ্ছে আমার বাগানের প্রথম লাউ। এটা একেবারে সুস্বাদু বাংলাদেশি, অরিজিনাল বাংলাদেশি লাউ যেটা, সেটা এই বীজটাকে সংগ্রহ করার জন্য এভাবেই রেখে দিয়েছি। তবে এই যে লাউটা, এটাই এবছরই প্রথম লাগিয়েছি, কেমন যেন একটু কলসের মতো। এখানে এটা আমি মনে হয় দোকান থেকে চারা কিনে এনেছিলাম, বাংলাদেশি যে সবগুলো আছে সেখান থেকে। আর এখানে যে শশাগুলো আছে মোটামুটি ভালোই আছে পলি টানেলের ভেতরে। এখানে এখনও ফুল, তারপরে শশা আসা শুরু করেছে। আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে আশা করছি কিছুটা হলেও উপকার আসবে। এবং সেই সাথে অনেক আপু আমাকে বিভিন্ন প্রশ্ন করেন বাগান সম্বন্ধে, সেটাও আমি কিছুটা বলার চেষ্টা করব। আশা করি আপনাদের উপকার হবে। এখানে পলি টানেলের ভেতরে রাখার ফলে যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে একেবারে যে ডাইরেক্ট ঠান্ডাটা সেটার হাত থেকে গাছগুলো রক্ষা পাচ্ছে। তবে খুব বেশি দিন যেগুলো ভালো থাকবে তা কিন্তু না, যখন ঠান্ডাটা আরও পড়ে যাবে তখন এমনিতেও সেগুলো আস্তে আস্তে পচা শুরু করবে বা নষ্ট হওয়া শুরু করবে। এখানে বেগুন গাছগুলোকে আমি মাটিতে লাগিয়েছিলাম, সেখান থেকে তুলে এনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে লাগিয়েছি যেন কিছুটা সময় পায় এগুলো বড় হওয়ার জন্য, কারণ বাইরে রাখলে এতদিনে হয়তো এগুলো একেবারেই নষ্ট হয়ে যেত। সে কারণেই যতটুকু পারা যায় গাছগুলোকে একটু বেশি দিন দীর্ঘস্থায়ী করার জন্য বা বড় করার জন্য সময় দেওয়া প্রয়োজন। অনেক টমেটোই পাকা শুরু করেছে মোটামুটি, যদিও প্রচণ্ড ঠান্ডা, যেটা বললাম বৃষ্টি, তারপরে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে। দিনটা যখন ছোট হতে থাকে তখন কিন্তু সবজিগুলো বড় হতে সময় পায় না বা সূর্যের তেজটা থাকে না। সেই সাথে যত দিন ছোট হতে থাকে গাছপালার অবস্থা কিন্তু ততই খারাপ হতে থাকে। সে কারণেই কিন্তু শীতকালে আমাদের এখানে তেমন কিন্তু আমরা ফলন পাই না, এত ঠান্ডা থাকে গাছ তো হয়ই না। এখনও অনেক গাছে অনেক সবজি, সেগুলো আসলে সময় করতে পারি না যে হারভেস্ট করব। তারপর যখনই আসি কিছু কিছু চেষ্টা করি, কিন্তু পারার পরও দেখা যায় যে এতটা হয়ে যায় যে সেগুলো সংরক্ষণের জন্য যেন আরেকটা গাছ বেড়ে যায়। তবে আজকে যে ভিডিওটি শেয়ার করব সেটা আমার অনেক আপু যারা ভিউয়ার্স আছেন কোশ্চেন করেন যে আপু তোমার বাগানে, আমি অনেক সময় ভিডিও শেয়ার করি যে কী পরিমাণ সবজি হারভেস্ট করছি অন্যান্য বাগানের ভিডিওর সাথে। তো আমাকে আপু কয়েকজন আপু প্রশ্ন করেছেন যে আপু তোমার বাগানে যে এত সবজি হারভেস্ট করো, যেমন আমি বিনস বা সিমগুলো করেছি প্রায় 8 থেকে 10 কেজি, রানার বিনসে কত কেজি করেছি সেটার তো হিসাব নেই, দেওয়ার মতো আমি আসলে মানুষও পাচ্ছি না, এমন একটা অবস্থা যে এত রানার বিনস। তবে চেষ্টা করি ফ্রিজে রেখে সংরক্ষণ করে আশেপাশে সবাইকে দিতে। তো এই যে এত ফলন, এর রহস্যটা কি, এটার রহস্যটা সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন গার্ডেনার আছেন আমার মতো, যারা বাগান করেন তাদের একইভাবেই তারাও হারভেস্ট করেন, তবে যেহেতু আমাকে আপুরা কোশ্চেন করেছেন বা প্রশ্ন জানতে চেয়েছেন যে আপু এত সবজি কীভাবে হচ্ছে তোমার, প্রত্যেকটা সবজি আমি প্রায় এবছর 20 থেকে 22 ধরনের সবজি, বাংলাদেশি এবং এখানকার সবজি লাগিয়েছিলাম। সেই সবজিগুলো কিভাবে হয়েছে সেটা অর্গানিকভাবেই করেছি,
এবং প্রচুর সবজি সংরক্ষণ করছি এখানে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন গার্ডেনার আছেন, বাগান করতে যাচ্ছেন, অথবা অনেকেই লিখেন যে তেমনভাবে ফলন হয় না, বা যখন আমি বলি যে আমরা বলি যে কম্পোস্টগুলোকে সংরক্ষণ করতে, তখন বলেন যে গন্ধ হয়ে যায় এবং সেখান থেকে পোকামাকড় বা ক্যাড়া এগুলো নাকি উৎপন্ন হয়। অবশ্যই সেটা হবে, যে কোনো জিনিস পচে গেলেই সেটা হয়, আমার এখানেও হচ্ছে। তবে আমি যেভাবে এবছর থেকে, কিন্তু এখন যেহেতু সমস্ত গাছে সবজি আর এখন সার দেওয়ার মতো সময় নেই, এই সারগুলোকে আমি এভাবেই সংরক্ষণ করার চেষ্টা করছি পরবর্তী বছরের জন্য। এই যে এখানে একটা বক্সে বা ড্রামে বা কম্পোস্ট যে কন্টেনারগুলো থাকে, সেগুলোতে মাটি রেখে প্রথমে যেভাবে আমি করছি, তারপরে এভাবে, এই যে অনেক সময় দেখা যায় যে ঘরের ভেতর থেকে আসা সম্ভব হয় না, তখন এভাবে যে কোনো একটা ব্যাগে আমি এই সবজি পচার অংশগুলো রেখে দিই, এবং যখন বাগানে আসি তখন সেগুলোকে এনে সময় করে এই যে মাটির দিয়ে রেখেছি সেটার মধ্যে এভাবে ঢেলে দিই। এখানে যেমন রয়েছে এমন কিছু নেই যে নাই, যেমন আমরা যা খাই ঘরে একেবারে সেটাই দিতে হবে তা না, আমরা প্রত্যেকের ঘরেই বিভিন্ন ধরনের খাবার থাকে। আমার এখানে যেমন ডিমের খোসা থেকে পেঁয়াজের খোসা, তারপরে ক্রসনাট বাটারনাটের খোসা, করলার খোসা, বেগুন পচা একটা রেখেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, তারপরে যে কচুর পাতা, মূলার স্কিন বা ছিলকা যেটাই বলি, সব কিছু দেওয়ার পরে আবার এনে কিছুটা মাটি, যে মাটিগুলো এবছর আমি গাছে ব্যবহার করেছিলাম সেগুলো অনেকটা অংশ ছিটিয়ে বা ছড়িয়ে দেব, যেন এই যে সবজি পচাগুলো দিলাম এগুলো যেন মাটির সাথে আস্তে আস্তে, যে কোনো জিনিস আমরা মাটির সাথে দিলেই কিন্তু পচে যায়, যেমন মানুষ থেকে শুরু করে সমস্ত কিছুই মাটির নিচে গেলে আস্তে আস্তে সেটা কিন্তু কম্পোস্ট হয়ে যায়। এভাবে যখন আবার মাটিটাকে ছড়িয়ে দিচ্ছি, তখন এখানে যে মাছের আশক, ডিমের মুরগির অংশ হোক, সব কিছুই কিন্তু নিচে চলে যাবে এবং পচতে শুরু করবে, সেখান থেকে কেঁচো তৈরি হবে সেগুলো খাওয়ার জন্য, এবং সেটাই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার। এছাড়া এভাবে করে দিলে কিন্তু পোকা টোকা আসতে পারবে না, আর যে কারণে আপনারা বলছেন যে পোকা হয়ে যায়, সেটা হচ্ছে উপর দিয়ে মাটি দেওয়া হয় না, এক নাম্বার কারণ, এবং আরেকটা হচ্ছে শুধু ময়লাটা রেখে দিলে দুর্গন্ধ বেরোয়, আমি আবার এটাকে ঢেকে দিতে হবে। যেমন এই ধরনের বক্স পাওয়া যায়, এটাও কিন্তু কম্পোস্ট তৈরি করার জন্য, এখানে এই যে নিচের অংশটা, এই ঢাকনাটাকে কেউ খুলে এখান থেকে বের করা যায়, যেগুলো উপরে পচবে, ফেলতে ফেলতে নিচে থেকে আমরা সারগুলো পাবো। তবে অবশ্যই চেষ্টা করতে হবে, আর যখন এই কম্পোস্টগুলো ব্যবহার করবো তখন কিন্তু এভাবেই বাগান ভর্তি অর্গ্যানিক সবজি পাওয়া যাবে, ঢাকনা দেওয়া থাকে উপরে, আবার উড়ে না যায় সেজন্যই ইট দেওয়া হয়েছে, কারণ এত বাতাস, অনেক সময় এত বাতাসের বেগ থাকে সমস্ত কিছুই উড়ে চলে যায় এখানে। এর ফলে কিন্তু যখন এই সারগুলো ব্যবহার করা হয় তখন অনেক ফলন বেশি হয়। আরেকটা হচ্ছে এই যে কলার খোসা, এগুলো আমি পচানোর ব্যবস্থা করি, অথবা যখন সিজন ছিল তখন পানির সাথে মিশিয়ে সবজি গাছগুলোতে দিতাম, আর এখন যেহেতু সিজন নাই গাছগুলোকে আমি তুলে ফেলবো, তো তখন এগুলোকে ড্রাই করছি। এখানে কিছু ডিমের খোসা রেখেছিলাম ড্রাই করার জন্য, কিন্তু এই তিন দিনের বৃষ্টিতে পানি জমে গেছে, এটাও কিন্তু শুকিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে গাছের মধ্যে দেয়া, এটা হচ্ছে তিন নাম্বার গেল। এইভাবে এগুলো যে কতটুকু পুষ্টিমান রয়েছে আমাদের দেহে, যেমন ডিমটা খুব জরুরি পুষ্টি দেয়, আমাদের প্রোটিন দেয়, ঠিক তেমনিভাবে গাছের জন্য কিন্তু একই পুষ্টি, প্রোটিন, ক্যালসিয়াম সব কিছু প্রয়োজন। এবং এই আরেকটা হচ্ছে এই পদ্ধতি, এটা আমি ব্যবহার করি যখন সিজন থাকে, তখন যখন আমাদের বাগানগুলোতে প্রচুর সবজি, তখন লিকুইড সার হিসেবে এই কম্পোস্টগুলোকে পচিয়ে, যেগুলো আমি এখন থেকে যেগুলো মাটির মধ্যে দিচ্ছি, তখন এটাকে আমি পানির মধ্যে দিয়ে গাছের গোড়ায় দিই।
এটা যদিও বললাম যে একটু গন্ধ হতে পারে, কিন্তু তারপরও অনেকেই বলেন যে এটা দেখতে ভালো লাগে না, একটা বাজে গন্ধ হয়। কিন্তু যখন এটা অর্গানিক এবং একটু অভ্যস্ত হয়ে গেলে তখন এটা খারাপ লাগে না। আসলে আমিও তাই, বাগান করতে যে অনেক কিছুই প্রথমে ভালো লাগতো না, কিন্তু এখন আসলে ইউজড হয়ে গেছি। এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে মাছি চারদিকে চলে আসবে, যেহেতু পচা পানি এটাকে বলা যেতে পারে। তবে এটার মধ্যে কিন্তু খারাপ কিছু নেই, জাস্ট সবজি পচা এবং আপেল যে কোনো জিনিসই হোক ঘরে, সেগুলোকে পচিয়ে ঢেকে রাখলে তারপরে পানির সাথে মিশিয়ে দেওয়া যেতে পারে। আরেকটা হচ্ছে এখানে যত গাছ মানে পাতা কাটা হচ্ছে, এখন থেকেই তো আমাদের বাগানগুলো পরিষ্কার শুরু হবে, সেই পাতাগুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে ইচ্ছে করলে যে বেড জায়গাটা রয়েছে, বেডিং যদি থাকে বাগানে সেখানে দিয়ে দেওয়া যেতে পারে। আবার দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে একটা বক্সে, আমি BNQ থেকে এনেছি বড় একটা বক্স, এটার মধ্যে কন্টেনার, এই কন্টেনারটার মধ্যে আমি সমস্ত পাতা কেটে গ্রাস কেটে সেগুলোকে ফেলে, তাছাড়া যত কিছুই থাকুক ইচ্ছে করলে সবজি পচাও দেওয়া যেতে পারে। এটার উপরে যেমন এখানে অনেক কিছু পরিষ্কার করেছি, ব্রোকলির পাতা বা ফুলকপির পাতা, এগুলো সেখানে ফেলবো, সমস্ত গাছের এগুলো ফেলে, গাছ কাটাগুলোকে ফেলে। তবে এমন গাছ ফেলবেন না যেমন ঘাস, বড় বড় ঘাস, সেগুলো কিন্তু ড্রাই হবে, কিন্তু সেগুলো অনেক ঘাস রয়েছে, ছোট করে কাটা না হলে সেগুলো কিন্তু পচে না বা কম্পোস্ট হয় না, সেগুলো শক্ত হয়ে থাকে। এটার উপরে ইচ্ছে করলে পানি মাটি দিয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে, এবং নিচে হোল থাকলে এখানে পানি জমবে না। সব জায়গায় চেষ্টা করতে হবে যেন পানি না জমে, এবং কোনো জায়গায় মাটি দিয়ে দিলে সেখান থেকে গন্ধ বেরোবে না। এভাবে প্রত্যেকটা কন্টেনারই কিন্তু আমরা করতে পারি, তার ফলে দেখা যাবে বাগান ভর্তি। এভাবে আমার মতোই আপনারাও সবজি হারভেস্ট করতে পারবেন। আমি প্রতি বছরই আসলে চেষ্টা করছি বাগানটাকে করতে করতে অনেক কিছু শিখছি, এবং প্রায় 3-4 মাসের সবজি আমি আমার ঘরে সংরক্ষণ করতে পারছি। এর চেয়ে আনন্দ আর কী আছে? যেহেতু হারভেস্ট করছি সবার সাথে বিতরণের পরেও আমার পরিবারের খাবারের চাহিদা মেটাতে পারছি, এবং সেটা অর্গানিক, এটা আনন্দ অনেক বেশি। এটা পয়সার সাথে এটা তুলনা চলে না। নিজের সময়টাকে সুন্দরভাবে কাটানো, নিজের বাগান থেকে সবজি করা এবং খাওয়া, এটা খুবই আনন্দের একটা ব্যাপার। যারা বাগান করেন তারা অবশ্যই এটা উপভোগ করেই করেন। আর যখন সেই সবজি ফুল ফলে ভরে থাকে জায়গাটা, তখন তো আর কথাই নেই, পুরো বছরের কষ্টই যেন আমরা ভুলে যাই। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা এভাবে করতে চান অর্গানিক পদ্ধতিতে এবং বেশি পরিমাণে ফলন পেতে চান, তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।